তো আজকে হচ্ছে 7 জুলাই 2019, অর্থাৎ 8 তারিখ বা কালকে, আগামীকাল তোমাদের যে কাউন্সিলিংয়ের সেকেন্ড ফেজ রেজাল্ট বার হচ্ছে, তো সেই সম্পর্কে কিছু সতর্কতামূলক কথা তোমাদের বলে দেব। তার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ রেজাল্টের পরে অনেকেই কিছু ভুল করেছে। হ্যাঁ, যেমন ধরো আমাকে অনেকে ফোন করে এরকম বলছে যে স্যার আমি 500 টাকা দিয়ে একটা ফাইনাল সিট বুকিং করলাম একটা কলেজে, কিন্তু কলেজে যাওয়া হয়নি বা কলেজে গিয়ে ভর্তি হয়নি। সে ভেবে নিয়েছে যে 500 টাকা দিয়ে সিট বুকিং মানে সেই সিটটা তার হয়ে গেল। কিন্তু এরকম না যে 500 টাকা সিট বুকিং করার পরে কিন্তু 1 সপ্তাহের মধ্যে বা 6 তারিখের মধ্যে কিন্তু কলেজে ভর্তি হওয়ার কথা তোমাদের অ্যালটমেন্ট লেটারে লেখা ছিল। তারপরেও কিন্তু এরকম ভুল বেশ কয়েকজন করেছে এবং আমাকে ফোনও করেছে। তো তোমাদের যাতে এই ধরনের ভুল না হয় এবং আরও কিছু সতর্কতা নিয়ে এই ভিডিওটা, যেমন ধরো কালকে যখন রেজাল্ট বার হবে তোমাদের কী কী রকম উপায় তোমাদের থাকতে পারে আমি একে একে বলছি। ধরো প্রথমত তোমরা যে কলেজটা ফার্স্ট কাউন্সিলিংয়ে পেয়েছো, হ্যাঁ, সেই কলেজটাই থেকে যেতে পারে, অন্য কোনো কলেজ নাও আসতে পারে। তো যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে তারা শুধু ইয়েস অপশান ক্লিক করে অটো আপগ্রেডেশন করে দেবে, সেক্ষেত্রে কিন্তু আর 2000 টাকার কোনো পেমেন্ট করতে হবে না। দ্বিতীয়ত আরেকটা ঘটনা ঘটতে পারে, যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো সিট পায়নি তাদের জন্য কোনো একটা সিট অ্যালটমেন্ট হতে পারে, অর্থাৎ কোনো একটা সরকারি কলেজে বা বেসরকারি যদি থাকে বেসরকারি কলেজে সিট পেতে পারো। তো তাদের ক্ষেত্রেও একই রকমভাবে দুটো অপশান থাকবে। যদি তোমরা যে কলেজটা পাবে সেই কলেজে ভর্তি হতে চাও, তাহলে প্রথম অপশান বা নো অপশানে ক্লিক করে ফাইনাল একটা অ্যালটমেন্টের প্রিন্ট আউট নিয়ে, হ্যাঁ, যে কিছু ডকুমেন্টস ম্যানেজ করতে হবে সেই ডকুমেন্টস নিয়ে তোমাকে, হ্যাঁ, ভর্তি হতে হবে কতদিনের মধ্যে, 11 তারিখের মধ্যে। অর্থাৎ এটাই এখানে বলার, ফার্স্ট ফেজের রেজাল্টের যে টাইমটা ছিল প্রায় 1 সপ্তাহ মতো টাইম ছিল ভর্তি হওয়ার, কিন্তু সেকেন্ড ফেজের রেজাল্টে যারা ফাইনাল অ্যালটমেন্ট নেবে তাদের ক্ষেত্রে কিন্তু ভর্তির সময়টা খুবই কম। অর্থাৎ কালকে 8 তারিখে যদি রেজাল্ট বার হয়, তারপর দিন থাকছে 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, এই 3 দিনের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, 12 তারিখেও কিন্তু ভর্তি হওয়া যাবে না। তো এটা একটা ওয়ার্নিং কথা ছিল। এই জন্য তোমরা যারা কালকে রেজাল্টে বা সেকেন্ড ফেজ রেজাল্টে ফাইনাল সিট তোমরা পেয়ে যাবে বা তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে, তাদেরকে একটা কথাই বলার যে তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, হ্যাঁ, রেডি করে রাখবে, যেন ওটার জন্য টাইম যেন তোমাকে না দিতে হয়, কারণ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু লাগবেই ভর্তি হতে, এবং ওটা তুমি আগে রেডি করে রাখতে পারবে, কারণ মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে কোনো কলেজের নাম দিতে হয় না। অপরপক্ষে যেটা লাগে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট, যেটা, হ্যাঁ, তোমরা, হ্যাঁ, ওই কালকে রেজাল্টের পরে যে কলেজটা হবে সেই কলেজের নাম দিয়ে তোমরা আগে থেকে কোনো একটা কাছাকাছি কোর্টে গিয়ে কোনো একটা উকিলের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে কী হবে, তোমরা কলেজের নামটা জানার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, তাকে অ্যালটমেন্ট লেটারের একটা কপি দিলে বা আধার কার্ড ভোটার কার্ড যা চাইবে সেটা দিয়ে তোমরা খুব তাড়াতাড়ি যেন 1 দিনের মধ্যেই, অর্থাৎ 9 তারিখের মধ্যে যেন এফিডেভিটটা রেডি করতে পারো, তাহলে তুমি 10 তারিখ বা 11 তারিখে ভর্তি হতে পারবে। কোনো কারণে যদি আটকে যায় বা 2 দিন লেট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভর্তি কিন্তু কলেজে নেবে না, এটা কিন্তু অ্যালটমেন্ট ডেটাই বলে দিয়েছে। এই জন্য কালকে যারা ফাইনাল সিট বুকিং করছো, হ্যাঁ, বা ফাইনাল সিট অর্থাৎ 500 টাকা পেমেন্ট করে যে ফাইনাল সিটের অ্যালটমেন্ট দেবে, তখন তাদের ক্ষেত্রে বলবো তোমরা আগে থেকেই মেডিকেল ফিটনেসটাকে অন্তত রেডি করে রাখো, এবং রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা অ্যান্টি র্যাগিংয়ের যে এফিডেভিটটা তৈরি করার চেষ্টা করো, এবং যেন 9 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যে যেন ভর্তি, মানে তোমাদের অ্যান্টি র্যাগিংটা যেন, হ্যাঁ, রেডি থাকে, কারণ 11 তারিখ হচ্ছে তোমাদের ভর্তির লাস্ট ডেট এবং 12 তারিখে হচ্ছে তোমাদের লাস্ট রেজাল্ট বা থার্ড ফেজের রেজাল্ট। তো 12 তারিখে যারা রেজাল্ট ফাইনাল নেবে তাদের ক্ষেত্রেও মোটামুটি 1 সপ্তাহ টাইম থাকবে, 16 তারিখ পর্যন্ত সম্ভবত। এবার আরেক ধরনের ক্যান্ডিডেট কালকে রেজাল্টে আরেক ধরনের রেজাল্ট হতে পারে, সেটা হচ্ছে কি, যে ফার্স্ট কাউন্সিলিংয়েও সিট পায়নি, সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ কালকেও, তার ক্ষেত্রে এরকম কথা আসতে পারে যে সরি ইউ হ্যাভ নট অ্যালোটেড, অর্থাৎ তোমার জন্য কোনো সিট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, কোনো সিট নেই। তো এরকম ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো কিছু করার নেই, তাদের ক্ষেত্রে একবারে থার্ড রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। তো কালকে যে রেজাল্টটা হচ্ছে সেটাকে সংক্ষেপে একবার বলে দিচ্ছি, যে তোমরা যারা রেজাল্ট দেখবে যে একরকম রেজাল্ট হতে পারে, ফার্স্ট ফেজে যে কলেজটা তোমরা পেয়েছিলে সেটাই থেকে যেতে পারে, যদি সেটাই থাকে তাহলে তোমরা আবার অটো আপগ্রেডেশনে ক্লিক করে, হ্যাঁ, অটো আপগ্রেডেশন করে দেবে, এক্ষেত্রে কোনো পেমেন্ট দরকার হবে না। দ্বিতীয় কেস হতে পারে যে তোমাদের কলেজ চেঞ্জ হতে পারে, যে ফার্স্ট ফেজের রেজাল্টের যে কলেজটা পেয়েছিলো সেকেন্ড ফেজে অন্য কলেজ আসতে পারে, তার উপরে কোনো কলেজ যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমরা প্রথম অপশানে ক্লিক করে তোমরা ফাইনাল প্রিন্ট আউট নিয়ে
হ্যাঁ নিয়ে তোমরা 11 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। আর তৃতীয় একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে যারা ফার্স্ট ফেজে রেজাল্ট পাওনি, ফার্স্ট ফেজে কোনো সিট পাওনি, সেকেন্ড ফেজেও হয়তো কোনো সিট পাবে না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র থার্ড রেজাল্টের জন্য বা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করতে হবে। আর কালকে রেজাল্টে যারা ফাইনাল সিট বুকিং করছো তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা যে মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেটটা তোমরা রেডি করে রেখো, এবং কলেজে ফাইনাল সিট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টি রেগিংয়ের এফিডেভিটটা তৈরি করে নিও, কারণ তোমাদের ক্ষেত্রে ভর্তির সময় খুবই কম, যতটা সময় ফার্স্ট পেজে রেজাল্টে দেওয়া হয়েছিল তার থেকেও কম, মাত্র 3 দিনের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে। তো স্পেশালি যারা একটু দূরের কলেজ পাবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, এই জন্য তাদেরকে সতর্ক করার জন্যই এই ভিডিওটা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি কাউন্সিলিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কারণ এই চ্যানেলে পরবর্তীতে তোমাদের যে ফার্স্ট ইয়ারে যখন ক্লাস শুরু হবে, সম্ভবত আগস্ট মাসের ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হবে, তো তখন থেকে আমরা যে ফার্স্ট ইয়ারে অঙ্ক, ফিজিক্স, মেকানিক্স, ড্রয়িং ইত্যাদি ক্লাস কিন্তু এই চ্যানেলেই শুরু হবে। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো।